আজকে নবম শ্রেণীর অ্যাসিড খার ও লবণ এই অধ্যায় থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আমি উত্তরগুলোও আমি আলোচনা করব এখন এবং যাদের এই বিষয়গুলো সম্পর্কে আরও ধারণার প্রয়োজন আছে বলে মনে হয় তারা এই ভিডিওর ওপরে যে আই বটন আছে সেটাকে প্রেস করে ভিডিওগুলোকে দেখে নিতে পারো এবং আমি এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এই অধ্যায়ের যে আলোচনাগুলো হয়েছে তারও ভিডিওগুলো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দিব। ঠিক আছে শুরু করা যাক আর আরেকটা কথা বলে রাখি যার কারো যদি কোনো ভৌতবিজ্ঞান নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি সেগুলোকে সমাধান করার চেষ্টা করব। বা তোমাদের কোনো অধ্যায় বেশি প্রয়োজন বলে মনে হয় সেটাকে লিখে দিবে কমেন্ট বক্সে আমি সেই অধ্যায়টা করার চেষ্টা করব চলো বেশি কথা না বলে শুরু করা যাক এক নম্বর প্রশ্ন তেজি জল কাকে বলে অ্যাসিডের মধ্যে আমরা কতগুলো অংশ পেয়েছিলাম তেজি জল আমরা পেয়েছিলাম হচ্ছে এইচ এন ও থ্রিকে আমরা বলে থাকি তেজি জল যেমন তোমরা দেখেছো অম্লরাজ এইচ টু এস ফোর কে অম্ল অ্যাসিডের রাজা বলা হয় কিং অফ কেমিস্ট্রি বলা হয়ে থাকে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন দেখো বলয় পরীক্ষার সাহায্যে শনাক্ত করা হয় কোন অ্যাসিডকে এটাও কিন্তু নাইট্রিক অ্যাসিড এই চিহ্ন থেকে শনাক্তকরণ করা হয় তিন নম্বর দেখো কি বলেছে দেহের কোন অংশে অ্যাসিড পড়লে কি কি দিয়ে ধোয়া উচিত দেখো অ্যাসিড যদি পড়ে অ্যাসিডকে প্রশমিত করার জন্য খাল লাগে সবথেকে খাড় যেটা আমাদের বাড়িতে খুব উপস্থিত থাকে সেটা হচ্ছে যে সোডিয়াম বাই কার্বনেট সোডা যাকে বলা হয়ে থাকে সেই সোডা দিয়ে জায়গাটাকে ধুয়ে দিলে তুলনামূলকভাবে যে ক্ষয় সেটা অনেকটা কম হয় অম্লরাজ কি অম্লরাজ হচ্ছে একটা মিশ্রণ কার মিশ্রণ না এইচ এনোথ্রি এবং তিন ভাগ তিন ভাগ এইচ সি এর একটা মিশ্রণ অম্লরাজ বলা হচ্ছে কি দেখো নর্মালি তোমরা সোনাকে অ্যাসিডির মধ্যে অ্যাসিড দ্বারা গলানো যায় না কিন্তু এই অম্লরাজ ব্যবহার করে তুমি সহজেই সোনাকে কিন্তু গলিয়ে দিতে পারবে পাঁচ নম্বর একটি উদ্যায়ী অ্যাসিডের নাম যে এইচ সিএল হচ্ছে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কিন্তু একটা উদ্যায়ী অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয় দেখো এর প্রধান কারণ হচ্ছে যে চাটনির মধ্যে থাকে হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড যার সংকেত হচ্ছে সি এইচ থ্রি সি এইচ তো অ্যালমোনিয়ামের সাথে এই অ্যাসিডিক অ্যাসিডে বিক্রিয়া করে একটি লবণ তৈরি হবে অ্যালমোনিয়াম অ্যাসিটেট একটা লবণ তৈরি করে একটা যৌগ তৈরি করে যা আমাদের শরীরের পক্ষে কিন্তু ক্ষতিকারক সাত নম্বর দেখো একটি করে আম্লিক ক্ষারীয় ও পোষম অক্সাইডের নাম লিখো তাহলে একটা আম্লিক অক্সাইড হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড কেন আম্লিক বলা হয় তারও কারণটা আমি ভিডিওতে বলেছি আগের ভিডিওগুলোতে তাও একবার একটু আলোচনা করে দিই যে কার্বন ডাইঅক্সাইডকে যদি জলের সাথে বিক্রিয়া করি তাহলে কার্বনিক অ্যাসিড তৈরি করে যেহেতু এই অক্সাইডটা জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি হয় তাই জন্য একে আম্লিক অক্সাইড বলা বলে থাকি আবার দেখো সোডিয়াম অক্সাইডকে যদি সোডিয়াম অক্সাইডকে জলের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হবে অর্থাৎ এটা ক্ষার তাই জন্য ক্ষারীয় অক্সাইড বলা হয়ে থাকে পোষমো অক্সাইড জলকে পোষমো অক্সাইড বলা হয় না অ্যাসিড না খার কারো দুজনের মধ্যে কারো ধর্ম প্রদর্শন করে না বলে একে প্রসম অক্সাইড বলা হয় উভধর্মী অক্সাইডের একটা নাম অ্যালমোনিয়াম অক্সাইড বা অক্সাইড এগুলোকে উভধর্মী বলা হয় এই কারণে কারণ এই সমস্ত অক্সাইডগুলো অ্যাসিড এবং খার উভয়ের সাথে বিক্রিয়া করে তাই জন্য এদেরকে উবধর্মী অক্সাইড বলা হয় আট নম্বর প্রশ্ন দেখো হাইড্রোজেন মাত্র যৌগ অ্যাসিড নয় ব্যাকরণ দেখো আমার জলের মধ্যে জলের মধ্যে কিন্তু হাইড্রোজেন আছে কিন্তু এই হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য নয় সেই জন্য কিন্তু আমরা এটাকে বলে থাকি এটাকে অ্যাসিড বলবো না অ্যাসিড তখনই হবে যদি এটা প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন যদি থাকতো তাহলে হাইড্রোজেন থাকলেই তাকে আমরা কিন্তু অ্যাসিড বলতে পারি না তাহলে সেই হাইড্রোজেন যদি প্রতিস্থাপনযোগ্য হয় তাহলে তাকে আমরা বলে থাকি অ্যাসিড তাহলে এটাকে আরো সুন্দর করে ব্যাখ্যা করে তোমরা লিখতে পারবে সব ক্ষারক খার নয় কিন্তু সব খার খারক ব্যাখ্যাকর দেখো ক্ষারকগুলো যখন জলের মধ্যে দ্রবীভূত হয় তখন তাকে বলা হয় তাকে খার যেমন তোমার ধরো যে কোনো একটা খার আমি ধরে নিয়েছি এন ওইচ এটা একটা কিন্তু ক্ষারক এই ক্ষারকটা যখন এর জলের মধ্যে দেখো মিশিয়ে দিলে দ্রবীভূত হয়ে যায় তাই জন্য এন কিন্তু আমরা খার বলি তাহলে ক্ষারক হলে খার হবেই কিন্তু আবার দেখো কিছু যেমন ধরো অ্যালমোনিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা বলি অ্যালমোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু জলে দ্রবীভূত হয় না এটা খারক কিন্তু জলে দ্রবীভূত তাই জন্য খারক হওয়া সত্ত্বেও কিন্তু এটা ক্ষার নয় তাহলে আমরা বলতে পারি এই দুটো উদাহরণ সাহায্যে সুন্দর করে তোমরা ব্যাখ্যা করতে পারবে যে সব ক্ষারক ক্ষার নয় কিন্তু সব খার খারক দশ নম্বর প্রশ্ন দেখো এনোইচ এর একটি ব্যবহার লিখ সাধারণভাবে সাবান প্রস্তুতিতে ব্যবহার হয় বিরঞ্জক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে পরীক্ষাগারে বিকারক হিসেবে ব্যবহার হয় বিভিন্নভাবে তবে সাবান প্রস্তুতিতে একে ব্যবহার হয় তোমাদের এটা মনে হয় বলাটাই বেস্ট হবে এগারো নম্বর দেখো কৃষি জমিতে চুন মেশানো কেন হয় কৃষি জমিতে দুটো কারণে চুন মেশানো হয় এক অম্লবৃষ্টির ফলে যদি জমিটা আম্লিক হয়ে যায় তাহলে সেই অম্লতাকে দূর করার জন্য ওর মধ্যে চুন মেশানো হয় আর দুই নম্বর হচ্ছে দেখো যে সমস্ত সারগুলো ব্যবহার হয় সেই সারগুলো যদি কোনো কারণে বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে তাহলে জল দ্বারা বিশ্লিষ্ট হয়ে সেটা কি তৈরি করবে অ্যাসিড তৈরি হবে তাহলে সারগুলো কি হবে ভেঙে গিয়ে আদ্রবিশ্লেষিত হয়ে অ্যাসিড তৈরি করবে যা জমিতে অম্লতা বাড়িয়ে দিবে এবং সেই অম্লতাকে দূর করার জন্য চুন মেশানো হয় বা এই ধরনের একটা প্রশ্ন খুবই আসে যে বৃষ্টির পরপর বর্ষাকালের পরপর কেন পুকুরে চুন মেশানো চুন ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হয় এর কারণও তাই অম্লবৃষ্টির পরে জমি এই জলাশয়ের জল অম্লতা প্রাপ্ত হয় সেই অম্লতাকে দূর করার জন্য মেশানো হয় বারো নম্বর প্রশ্ন দেখো অম্ল বৃষ্টি কি দেখো আমরা যে বর্তমান যুগে আমরা প্রচুর পরিমাণে যানবাহন ব্যবহার করছি জীবাশ্ম জ্বালানি ব্যবহার বাড়িয়ে দিয়েছি এবং তার ফলে কি তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণটা অনেক বেড়ে গেছে এবং এইগুলো বাতাসে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে যে অ্যাসিড গুলো বৃষ্টির জলের সাথে মিশে গিয়ে পৃথিবীর বুকে ঝরে পড়ে এটাকেই অম্লবৃষ্টি বলা হয় এর ক্ষতিকারক দিক এখনই বললাম পুকুরের জলাশয় জল অম্লতা হয়ে যায় কৃষি জমি অম্লতা প্রাপ্ত হয় হ্যাঁ এগুলো হচ্ছে সবথেকে ক্ষতিকারক আর একটা আর একটা ক্ষতিকারক দিক আছে সেটা হচ্ছে যে তাজমহলের যে উজ্জ্বলতা হ্যাঁ মার্বেলের উপর একটা ক্ষতের সৃষ্টি করে দেয় এটাও কিন্তু অম্লবৃষ্টির একটা ক্ষতিকারক দিক এবং এর প্রতিকারের একটাই উপায় জীবাশ্ম জ্বালানি যেটা বললাম যেটা হচ্ছে অম্লবৃষ্টির জন্য অন্যতম কারণ সেই জীবাশ্ম জ্বালানির ব্যবহারটাকে কমিয়ে ফেলতে হবে তাহলে কিন্তু একে প্রতিকার করা সম্ভব হবে তেরো নম্বর দেখো অ্যালমোনিয়াম অক্সাইডকে উপধর্মীয় অক্সাইড কেন বলা হয় কেন আমি এই কথাটা একটু আগেও একটা একবার আলোচনা করলাম যে এর কারণ হচ্ছে অ্যালমোনিয়াম অক্সাইড যেমন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল তৈরি করে তেমনি খারের সাথে বিক্রিয়া করে লবণ জল তৈরি করে সেই জন্য যেহেতু অ্যাসিড খার উভয়ের সাথে বিক্রিয়া করছে তাই জন্য একে কিন্তু উপধর্মীয় অক্সাইড আমরা বলে থাকি অম্ল বৃষ্টিতে পিএইচ এর পাল্লা কত দেখো যে অম্ল বৃষ্টি নামের মধ্যে বুঝতে পেরেছ অম্ল দেখো পিএইচ যদি সাত হয় তাহলে সেটা কিন্তু আমরা বলবো বলব পিএইচ যদি সাতের থেকে কম সাতের থেকে বেশি হয় তাহলে খার পিএইচ যদি সাতের থেকে কম হয় তাহলে তাকে অ্যাসিড তাহলে অম্লবৃষ্টি তাহলে বৃষ্টির জলের মধ্যে অম্লতা আছে মানে অ্যাসিড আছে অ্যাসিড হলে কি হবে পিএইচ এর মান কিন্তু থেকে কম হতে হবে নম্বর প্রশ্ন দেখো একটি সিস্টেমেটিক অ্যান্টাসিডের নাম দেখো সিস্টেমেটিক কাকে বলা হয় আগে আগে জানতে হবে সিস্টেমেটিক অ্যান্টাসিড হচ্ছে সেই সমস্ত অ্যান্টাসিড যেগুলো দেহের অ্যাসিড এবং ক্ষারের যে ভারসাম্য সেটাকে নষ্ট করে দেয় যেগুলো দেহ দ্বারা খুব সহজে শোষিত হতে পারে সেই সমস্ত অ্যান্টাসিডকে আমরা সিস্টেমেটিক অ্যান্টাসিড বলে থাকি সিস্টেমেটিক অ্যান্টাসিডের একটা সবথেকে ভালো উদাহরণ হচ্ছে ওই সোডা সোডিয়াম বাই কার্বনেট নন সিস্টেমেটিক যেগুলো সহজেই দেহ দ্বারা সূচিত হয় না এর ফলে শহরের অ্যাসিড এবং এই শরীরের অ্যাসিড এবং খারের ভারসাম্যটা নষ্ট হয় না এগুলোকে নন সিস্টেমেটিক অ্যান্টাসিড বলা হয় এর অন্যতম উদাহরণ হচ্ছে অ্যালমোনিয়াম হাইড্রক্সাইড মিল্ক অফ ম্যাগনেশিয়াম কি মিল্ক অফ ম্যাগনেশিয়াম হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডকে মিল্ক অফ ম্যাগনেশিয়াম বলা হয় এবং এই যে জলটা না অনেকটা দুধের মতো একবারে সাদার মতো হয়ে থাকে তাই জন্য একে মিল্ক অফ ম্যাগনেশিয়াম বলা হয়ে থাকে সতেরো নম্বর প্রশ্ন দেখো একটি আম্লিক একটি ক্ষারীয় ও একটি পোষম লবণের নাম তাহলে আম্লিক লবণ কি যে লবণের মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থেকে যে থাকে যেমন সোডিয়াম বাই কার্বনের দেখো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন এর মধ্যে আছে তাই জন্য একে আম্লিক বলবো ক্ষারীয় কি বেসিক লেড নাইট্রেট বেসিক মানে হচ্ছে খা দেখো ওইচ আছে তাই জন্য বেসিক কথাটা খারিও তাহলে বেসিক লেড নাইট্রেট বা ক্ষারীয় লেড নাইট্রেট আমরা বলতে পারি প্রসম লবণ আমরা খুবই পরিচিত সোডিয়াম ক্লোরাইড এই লবণটাকে খাদ্য লবণ এর মধ্যে না প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে না ওইচ আছে না অ্যাসিডের ধর্ম দেখাবে না খাড়ের ধর্ম দেখাবে তো এই ধরনের লবণগুলোকে আমরা বলবো প্রসম লবণ প্রশমন বিক্রিয়া তাকে বলা হয় যখন তুল্য পরিমাণ অ্যাসিড এবং তুল্য পরিমাণ খার যখন বিক্রিয়া করে যে জল ছাড়া যে যৌগটা তৈরি করে তাকে বলা হয় প্রশমন বিক্রিয়া তুল্য পরিমাণ মানে ধরো যে কোনো একটা বিক্রিয়া ধরো সোডিয়াম হাইড্রক্সাইড যত পরিমাণ যত তুলাঙ্ক ভার নিব তার সাথে এইসিএল এ বিক্রিয়া করলাম দেখো কি তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় আর জল তাহলে তুল্য পরিমাণ অ্যাসিড তুল্য তুল্য পরিমাণ খার তুল্য পরিমাণ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জল ছাড়া যে যৌগটা তৈরি হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে প্রশমন লবণ আর এই বিক্রিয়াটাকে বলা হয় তাকে প্রশমন বিক্রিয়া উদাহরণ এটা দিতে পারো অম্লগ্রাহিতা ও খারগ্রাহিতা কাকে বলা হয় দেখো অম্লগ্রাহিতা হচ্ছে খারের ক্ষেত্রে প্রয়োজন তাহলে খার যতগুলো কি হয় অ্যাসিড যত অনু। তুল্য পরিমাণ অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে তাকে বলা থাকে অম্লগ্রাহিতা খারগ্রাহিতা কোনো অ্যাসিডের মধ্যে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকে তাকে বলা থাকে খারগ্রাহিতা যেমন আমি একটা উদাহরণ দিই এইচ টু এসো ফোর এর মধ্যে দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে তাহলে এর খারগ্রাহিতা কত খারগ্রাহিতা হচ্ছে দুই অ্যাসিডের ক্ষেত্রে খারগ্রাহিতা আর ক্ষারের ক্ষেত্রে অম্লগ্রাহিতা স্টোন ক্যান্সার কি। স্টোন ক্যান্সার হচ্ছে ওই যে বললাম অম্লবৃষ্টি এই যে কথাটা বলেছিলাম অম্লবৃষ্টি সেই অম্লবৃষ্টির প্রভাবে কী হয় মার্বেলের ওপর একটা অদক্ষেপ তৈরি হয় মার্বেলের সংকেত হচ্ছে ধরো ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেটের সাথে সালফেরিক অ্যাসিড ধরো বিক্রিয়া করছে করে ক্যালসিয়াম সালফেট তৈরি হচ্ছে আর হচ্ছে কার্বন অক্সাইড তৈরি হচ্ছে আর হচ্ছে জল তৈরি হচ্ছে তাহলে এই যে ক্যালসিয়াম সালফেট যেটা তৈরি হচ্ছে সেই ক্যালসিয়াম সালফেট ওই মার্বেলের উপর থেকে গেল একটা যৌগ তৈরি করলো এবং এই যৌগটা গরমের সময় প্রসারিত হবে শীতের সময় সংকুচিত হওয়ার ফলে কি হবে আস্তে 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 এই ক্যালসিয়াম সালফেটটা ওখান থেকে হ্যাঁ উঠে যাবে এবং সেখানে কি হবে একটা ক্ষতের সৃষ্টি হবে এই জন্য আমরা একে বলে থাকি ক্যান্সার আর পাথরের উপর এই ক্ষত সৃষ্টি হয় বলে একে স্টন ক্যান্সার বলা হয়ে থাকে এই সমস্ত যে সমস্ত প্রশ্ন আমি আলোচনা করলাম এগুলো পড়লেই তোমরা আশা করি কমন পেয়ে যাবে এবং যারা এই প্রশ্ন এই অধ্যায়কে আরও ভালো করে বুঝতে পা চাও তারা অবশ্যই ভিডিওর উপরে দেখো আই বাটন আছে সেটাকে প্রেস করে তোমরা ভিডিওগুলোকে দেখে নিতে পারো ঠিক আছে ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল পিকেবি বি ম্যাথ